মনে করুন আপনি একখানে ঘুরতে গিয়েছেন, তো ঘুরতে যাওয়ার পরে আপনার এমন একটি জিনিস চোখে পড়লো যে জিনিসটার আপনি নাম পর্যন্ত জানেন না, কিন্তু জিনিসটা আপনার খুবই পছন্দ হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনি কি করতে পারেন? আপনি যার প্রোডাক্টের যে মালিক তাকে হয়তো কোশ্চেন করতে পারছেন না যে ভাই জিনিসটা কি, তো এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য হয়তো আপনার আফসোস করার ছাড়া কিছুই থাকবে না, কারণ আপনি যে প্রোডাক্টের নামও জানেন না, কিছুই জানেন না। তো তার জন্য আমি এমন একটি সফটওয়্যার আজকে আপনাদের দেখিয়ে দিব, আপনারা সেই সফটওয়্যার দিয়ে যে কোনো জিনিসের পিকচার একমাত্র তুলে যদি আপনারা সার্চ করেন, তো আপনাদের প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস এবং কোথায় থেকে কিনবেন, তার দাম কত, সব ডিটেলস দেওয়া হবে। তো সাথে আছি আমি মেহেদী ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সেই সফটওয়্যারটির ভিতরে। সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা প্লে স্টোরে সার্চ করবেন ক্যাম্পফাইন্ড, CAMFIND, ক্যাম্পফাইন্ড। ক্যাম্পফাইন্ড সার্চ করলে আপনারা একটি মাত্র সফটওয়্যার আপনার সামনে এভাবে উপস্থিত হবে। তো সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ক্যাম্পফাইন্ড ভিজুয়াল সার্চ ইঞ্জিন। তো এটা একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন, এর মাধ্যমে আপনারা যে কোনো জিনিসের, যে কোনো প্রোডাক্টের আপনারা ছবি তুলে শুধু সার্চ করলে আপনারা সম্পূর্ণ ডিটেলস তার পেয়ে যাবেন। তো আমরা সফটওয়্যারটি দেখতে পাচ্ছি অলরেডি আমার ইনস্টল করাই আছে, তো সরাসরি আমরা চলে যাচ্ছি সফটওয়্যারটির ভিতরে। তো তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ক্যাম্পফাইন্ড। ক্যাম্পফাইন্ড ওপেন করার পরে আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে, তারপর সরাসরি আপনার ক্যামেরা চলে আসবে। তো ক্যামেরা আসার পরে আপনারা আপনাদের প্রথম যখন ইনস্টল দিবেন তখন হয়তো আপনাদের এখানে স্কিপ করতে বলবে, যেখানে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায়, মানে আপনার একটা স্কিপ অ্যাড করতে বলবে। তো আপনারা অ্যাডটা স্কিপ করে দেবেন, স্কিপ করে দিলে এইভাবে সরাসরি আপনার ক্যামেরাটা চলে আসবে। তো আমরা মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট আমরা জানতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা আসলে কী এবং এটা আমরা কোথায় পাবো, তার দাম কত। তো এর জন্য আপনারা সার্চ করবেন, আমি আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন, তো আমি কম্পিউটারে সার্চ করছি DSLR, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি জিনিস, ঠিক আছে। তো DSLR সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার বের করে দিয়েছে, তো আমি সরাসরি ইমেজে চলে যাচ্ছি। তো ইমেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক অনেক ছবি দিয়েছে, তো আমি যে কোনো একটি প্রোডাক্ট জানতে চাচ্ছি যে এটা আসলে কী ক্যামেরা, এটা মানে কোন কোম্পানির, সব কিছু আমি জানতে চাচ্ছি। তো আমি যদি এই পিকচারটি ওপেন করার পরে আমি এটার একটা ছবি তুলি, তো ছবি উঠানোর পরে অটোমেটিক্যালি তারা সার্চ করতেই থাকবে তাদের সার্চ ইঞ্জিনে। তো সার্চ করার পরে দেখি আমরা এর কী রেজাল্ট দেয়, তো আইডেন্টিফাই হচ্ছে, ততক্ষণ আপনারা অপেক্ষা করতে থাকুন। হ্যাঁ, তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নিকন DSLR সার্চ দিয়েছি এবং সম্পূর্ণ কিন্তু তারা নিকন DSLR সম্পূর্ণ তারা সেটাই কিন্তু সার্চ করছে, ঠিক আছে। সার্চ করার পরে দেখি তাদের সার্চ রেজাল্টটা কী আসে। তো এই হলো তাদের সার্চ রেজাল্ট, তারা দেখাচ্ছে নিকন DSLR ক্যামেরা, এটি কোন ক্যামেরা, ক্যামেরার মডেল দেখেন আমি যে পিকচারটা দিয়েছি তার চেয়ে এরা কিন্তু যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা অনেক স্পষ্ট, মানে তারা ভালোভাবে সেই পিকচারটাকে স্ক্যান করার পরে এই রেজাল্টটা দিয়েছে যে আসলে এটা কত মডেল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে DSLR-এর মডেলটাও দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এটা ইচ্ছে করলে এখানে ইবে থেকে কিনতে পারেন। তারপরে আপনারা এখানে আরও দেখাচ্ছে নিকন USA, এই সাইট থেকে কিনতে পারেন আপনারা, USA, এটা USA সাইট, এটা এখান থেকে কিনতে পারেন, অ্যামাজন থেকে আপনারা কিনতে পারেন। তো এই হলো সফটওয়্যার ইন্টারফেস। তো আমরা সার্চ করবো এবার অন্য একটি, মানে এটা তো নিকন সার্চ করলাম, নিকন দিয়ে দিয়েছে, তো আমরা এবার একটি ক্যানন সার্চ করে দেখি আসলে কি তারা মানে ঠিক রেজাল্ট দিচ্ছে না ভুল রেজাল্ট দিচ্ছে। তো তার জন্য আমরা এখানে আবার ব্যাক স্পেসে ক্লিক করার পরে আমরা অন্য একটি নিব, এটা আমরা নিকন নিয়েছি, এবার আমরা একটি ক্যানন নিব। তো ক্যানন DSLR আমরা এমন একটি, আচ্ছা সোনি নেই, সোনি নিয়ে দেখি কি হয়। তো সোনি ক্যামেরাটি যখন আমরা নিলাম তারপরে দেখি অবস্থাটা কী দাঁড়ায়, কারণ সোনি তো খুব জনপ্রিয় একটি DSLR ক্যামেরা, তবে এর বাজেট আসলে অনেক বেশি কারণে অনেকেই কেনে না। তো সোনিটি আমরা দেখি যে সোনি দেখছেন একদম সোনি লিখে দিয়েছে, তো মানে তারা যে পিকচারই দিবেন সেই পিকচারই তারা মানে আইডেন্টিফাই করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস তার বের করে দিবে। তো আমরা DSLR দেখলাম, আমরা এর জন্য অন্য কিছু দেখতে পারি। তো আমরা একটি এরপর কী সার্চ করবো, আমরা একটু মোবাইল সার্চ করে দেখি। দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছে সোনির। তো আমরা এবার মোবাইল অলরেডি আমি সার্চ দিয়ে বের করে ফেলেছি, তো একটি মোবাইল আমরা সার্চ দিয়ে দেখি যে আসলে এটি কী মোবাইল, এটা দেখায় কি না।
তো এই যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, আমরা এটা ভিভো একটি ফোন। তো ভিভো ফোনটি আমরা সাইডে লেখা, কিন্তু এখানে কিন্তু ভিভো লেখা নেই ফোনটির মধ্যে। তো আমরা দেখি এটা সার্চ করার পরে কি হয়। আচ্ছা, এখন হবে আসল প্রুফ যে আসলে তার নাম লেখা নেই। তারা কি আসলেই ফাইন করে অরিজিনাল জিনিস খুঁজে বের করতে পাচ্ছে কি না, মানে এমনিতেই শুধু যেটা ইচ্ছা সেটাই দিয়ে দিচ্ছে। দেখুন, তারা কিন্তু প্রথমে আইফোন দেখিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তারা ভিভো ব্ল্যাক V9 কোনোখানেই কিন্তু মানে লেখা নেই যে এটি V9, কিন্তু তারা কিন্তু V9টি বের করে দিয়েছে। এবং আপনারা কোথায় থেকে কিনতে পারবেন এবং ফোনটির ডিটেলস কী কী আছে ফোনটিতে সব কিছুই তারা বের করে দিল। আসলে এটি অসাধারণ একটি সফটওয়্যার, আপনারা ব্যবহার করলেই এর গুণাগুণ বুঝতে পারবেন। আপনারা একবার করে ইনস্টল করে দেখতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আর আপনাদেরকে তো দেখিয়েই দিলাম আপনারা কীভাবে সার্চ করে এটি বের করবেন। সফটওয়্যারটি যারা তৈরি করেছে তারা আসলেই সফটওয়্যারটি অসাধারণভাবে তৈরি করেছে, তো আপনারা এটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।